না এক্সপেকটেশন তো আসলে আপনি কয়েকদিন এটা বলাটা ভুল। তাসকিন কিন্তু লাস্ট দুই আড়াই বছর ধরে মানে খুব হার্ডওয়ার্ক করতেছে এবং সে একটা এক্সাম্পল সেট করছে যে আসলে চাইলে অনেক কিছু করা সম্ভব। তো সেটা সে লাস্ট দুই আড়াই বছর ধরে কনসিস্টেন্টলি ভালো করে যাচ্ছে এবং অবশ্যই সেই ভরসা করে টিম তাকে নেওয়া, অবশ্যই তার উপরে এক্সপেকটেশন অনেক বেশি। আমরা আশা করি যে তাসকিন মানে যেটা আমরা সবাই আশা করি যে একাই সেই ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখে। ক্যাপ্টেন হিসেবে আপনার তার উপরে এক্সপেকটেশনটা কি, কারণ দেখছেন যে রেগুলারই নেটে ব্যাট করছে না? আমি এটা একটু আগে মেনশন করলাম যে আসলে ও আমাদের এখন বাংলাদেশের মানে পুরো ন্যাশনাল টিমের পেস বোলিং ইউনিটটা ও একাই মানে ভালোভাবেই সামলাচ্ছে আসলে, যদিও আরও আমাদের সাথে শরীফুল আছেন। তো আমরা অবশ্যই আশা করি যে বাংলাদেশের দুইটা মানে বেস্ট দুইটা বোলার আমাদের টিমে আছে বর্তমান সময়ের, তো অবশ্যই তাদের উপর অনেক বেশি আশা আমাদের এবং আমি আশা করি তারা সেই আশার প্রতিদান দিবে। এক্সপেকটেশন আসলে এটা একটা ভালো কাজ করে যখন আপনার টিমে দুটা মানে বেস্ট দুটা বলার থাকবে, আপনি অবশ্যই কনফিডেন্ট থাকবেন যে না যে কোনো দিনে যে কোনো টিমকে আপনি হারানোর মতো ক্ষমতা রাখেন। সৈকত, না এক হলো ডমিনেটর্সের আমলে আমি ছিলাম না, আমি ডাইনামাইটসের আমলে ছিলাম, আর তারপরে শ্রীলঙ্কানের মতো লাগতেছে সেটা আপনি বলতে পারেন আমাদের টিম ওনারকে জিজ্ঞেস করতে পারবেন। তাদের অবশ্যই একটা প্ল্যান থাকে, তারা ওই প্ল্যান করে হয়তো বা টিমটা করছে। এখন সব কিছু মিলে এখানে অনেক কিছুর ব্যাপার থাকে, বাজেটের একটা ব্যাপার থাকে, আপনি চাইলেই নিজের মতো করে সব কিছু অনেক সময় করতে পারবেন না, বাট আমাদের এখন যা আছে আমরা সেটা নিয়েই আমরা ফাইট করার জন্য রেডি, বাকিটা আল্লাহ ভরসা আমরা দেখি কতটুকু কী করতে পারি। সৈকত, আপনার পাশে তাসকিন দাঁড়িয়ে আছে ভাইস ক্যাপ্টেন হিসেবে, আপনি তো ডোমেস্টিক ক্রিকেটে ডেফিনেটলি ক্যাপ্টেন্সি করেন রেগুলার, তাসকিনের কাছ থেকে বিপিএলে আপনি মানে লিডিংয়ের দিক থেকে বা দল গোছানো হয়ে দল পরিচালনা এসব দিক থেকে কী আশা করছেন? দেখেন আসলে তাসকিন যদিও পেস বোলার এটা কিন্তু এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন আমাদের মাসি ভাই, সে বাংলাদেশ টিমে অনেক বছর ধরে ক্যাপ্টেন এবং সাকসেসফুল ক্যাপ্টেন। সো আমাদের টিমে যখন আমাদের কোচ সুজন ভাই, উনি কিন্তু মানে ওনার একটা কনসেপ্ট সবসময় থাকে যে সে ইয়াং প্লেয়ারদের প্রমোট করার সে চেষ্টা করে, তো সেই জায়গা থেকেই উনি কিন্তু তাসকিনকে আসলে এই দায়িত্বটা দেওয়া যে আসলে তাসকিন ওর যে আইডিয়াগুলো আছে লাস্ট দুই বছরে কতটুকু ইম্প্রুভমেন্ট করছে এবং কতটুকু সাকসেস তার এবং বাংলাদেশ টিমকে অনেক ভালো ভালো ম্যাচ সে উপহার দিছে। তো সেই জায়গা থেকে আমি আশা করি যে আমাদের টিম আমাদের বোলিং ইউনিটটা ও একা সামলাইতে পারবে। যে বিষয়টা বললেন এটা ডিপেন্ড করছে অনেকটা ওয়েদারের উপরও, কারণ আমরা সবাই জানি যে মিরপুরের উইকেটটা একটু ডিফিকাল্ট থাকে, বাট ওয়েদার তো আলহামদুলিল্লাহ আজকে ভালো, যদি এমন থাকে তাহলে আমরাও সবাই আশা করি যে চার ছক্কা হবে, বাট বাকিটা কালকে হয়তো বা মাঠে দেখা যাবে আর কি। আমাদের দল তো আসলে সবাই আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের ইয়াং টিম, ইয়াং এক্সাইটিং টিম, তো আমরা অবশ্যই আশাবাদী যে এই দলটা নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো।